আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর রেসিপি দেখার সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আজকের রেসিপিতে আমি শেয়ার করি আর চাইনিজ পটল পয়েন্টেড গুয়ার্ড কিভাবে বাজি করলে অনেক সুস্বাদু হয়। এই যে ছোটো ছোটো চাইনিজ পটল পয়েন্টেড গুয়ার্ড, যে যে নামেই দেখুন, এই চাইনিজ পটল বাজি করে খাইলে অনেক সুস্বাদু, একবার খাইলে বারবার মন চাইব। দেখতে থাকুক আমি কিভাবে রান্না করি। আর এখন আমি চাইনিজ পটলগুলা ছোট ছোট করিয়ে এরকম পাতলা পাতলা করে খাটিয়ে নিছি, এত বেশি পাতলাও না, দেখতে পারা কিরকম সাইজ। তো সবগুলা খাটিয়ে নিছি, আর ভিতরে কোনোটার বীজ একটু শক্ত আছে, এরকম যদি একটু শক্ত বীজ থাকে তাহলে বীজগুলা এইভাবে খুলিয়া নিলে হয়ে যাব। আর কোনো চিন্তার কারণ নাই, বীজ হয়ে গেছে, ভিতরে বীজগুলা ফালাই দিলে এই যে বাইরের অংশটা খুবই নরম, খুবই সফট, এগুলা খুব তাড়াতাড়ি এগুলা রান্না হয়ে যায়। তো এইভাবে আমি সবগুলার বীজ বাইর করিয়া নিছি, যেগুলার ভিতরে বীজ আছিল এগুলো একটু শক্ত হয়ে গেছে, এই বীজগুলো এইভাবে বাইর করিয়া নিছি, আর যেগুলার ভিতরে নরম বীজ আছে এই বীজগুলো রয়ে গেছে। আর চাইনিজ পটল এত সফট, এত নরম, এত তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর রান্না করার সময় কোনো পানিও ব্যবহার করা লাগে না, যদি লাগে অল্প লাগে, না দিলেও হয়। সাথে লাগবে আমার দুইটা ডিম, বড় সাইজের দুইটা ডিম নিছি, সাইজ লার্জ মিডিয়াম স্মল থাকে, তো আমি বড় সাইজের দুইটা ডিম নিছি। পেঁয়াজ নিছি এরকম লম্বা লম্বা করে কাটিয়া, আর কিছু কাঁচামরিচ আছে, এই যে কিছু কাঁচামরিচ আছে, আর যা যা উপকরণ লাগবো সবগুলো আমি রান্না করার সময় শেয়ার করবো। এদিকে একটা ফ্রাইং প্যান আমি গরম করে নিছি রান্না করার লাগি। এখন আমি কুকিং অয়েল দিয়া দিই, আর সানফ্লাওয়ার অয়েল আমি ইউজ করি, আর 3 টেবিল স্পুন আমি দিয়া দিলাম। তেল আসলে কম বেশি ইচ্ছা হয় যার যার ইচ্ছা অনুযায়ী, তেল আসলে সম্পূর্ণ নির্ভর করে কে কতটুকু দিতা এই অনুপাতে দিয়া নিবা। এখন আমি জিরা দিয়া দিয়ার হোল কিউমিন 1/4 টিস্পুন, 30 সেকেন্ড আমি গরম করে আনিলাম। এখন দিয়া দিমু পেঁয়াজ, যেগুলা কাটিয়া রাখছি সবগুলা পেঁয়াজ, আর কাঁচামরিচ আমি দিয়া দিয়ার, এই যে কাঁচামরিচ এগুলোও দিয়া দিয়ার, 3টা কাঁচামরিচ এখানের মাঝে আমি কাটিয়ে রাখছি। একটু মিক্স করে নিয়ার সুন্দর একটা গ্রান হওয়ার লাগে আমি বেলিফ তেজপাতা দিয়ে দিলাম 2টা পিস, আস্তে একটা তেজপাতা 2টা পিস করিয়া দিলাম। তো পেঁয়াজ একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত, একটু সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করি। আর পেঁয়াজ একটু নরম হয়েছে আর কালারটাও সুন্দর একটা চেঞ্জ হয়ে আইছে, দেখতে পারা হালকা সোনালি কালার। পর এই পর্যায়ে কিছু স্পাইস অ্যাড করব আমি, কিছু মশলা এখানের মাঝে দিয়া দিব। 1/2 টিস্পুন আমি দিয়া দিয়ার মিক্স কারি পাউডার, 1/2 টিস্পুন ধনিয়া পাউডার, 1/2 টিস্পুন টার্মারিক পাউডার, সব কিছু আমি ভালো করে মিক্স করে নিয়ার মশলা ভালো করে আমি কষাইয়া নিয়ার 1 মিনিটর লাগি এইভাবে কষাইয়া নিয়ার, আর মিডিয়াম টু লো গ্যাস আমি দিয়া দিছি। এখন আটকরিয়ার চাইনিজ পটল যে কাটিয়ে রাখছিলাম এগুলা রান্না শেষ হওয়ার আগে আমি আর একটা স্পাইস অ্যাড করবো, আরও টেস্টি হওয়ার লাগি। এখন এইভাবে ভালো করে মিক্স করে নিয়ার 3-4 মিনিট এইভাবে আমি রান্না করবো। এখন মিডিয়াম টু লো গ্যাস দিয়া দিছি, আমি কোনো পানি ইউজ করি না, এই কারণে গ্যাস একবারে কম দিয়া দিয়ার 2-3 মিনিটের লাগে কভার করে রাখি, আর বেশি সময় কভার করতাম না, পানি বেশি বাইরে দিব।
60 থেকে 5 মিনিট আমি মিডিয়াম টু লো গ্যাসের মাঝে রাখছিলাম কভার করিয়া আরো দুইবার আমি এইভাবে নাড়াচাড়া করিয়া নেছি দেখতে পারা অনেকটা সফট হই গেছে এখন আমি এগ দিয়া দিমু এখানের মাঝে এখানের মাঝে আমি দুইটা এগ দিয়া দিয়া একটা দিলেও হয় আমি দুইটা দিয়া দিয়া আগে কোনো লবণ দিয়া দিছি না আমি কারণ চাইনিজ পটল খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর নরম হওয়ার পরে অনেকটা কমে যায় এই কারণে আমি আগে লবণ দিয়া দিছি না এখন কিছু লবণ দিয়া দিলাম সাইটারগুলো মিক্স করে নিয়ার আর 30 সেকেন্ড আমি ওয়েট করি আর এক আর একটু শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করি আর দিম আমি এখন মিক্স করে নিয়ার সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নিয়ার আর মিডিয়াম টু লো গ্যাস দিয়া দিছি এখন আমি আর কভার করতাম না এইভাবেই থাকবো লো গ্যাসে এগুলো সিদ্ধ করিয়া নিব ভালো করে ভাজি প্রায় রান্না শেষ হয়ে যার এখন আমি আর ধরমু ফাঁসফোড়ন রাঁধুনি ফাঁসফোড়ন এগুলো না থাকলেও কোনো অসুবিধা নাই গরম মশলা দিয়া দিতে পারবা তো আমি 1/4 টিস্পুন এরকম দিয়া দিলাম অনেক সুন্দর গ্রান বাইর হয় আর অনেক টেস্টি হয় এই কারণে ভাজির মাঝে আমি প্রায় সময় এই ফাঁসফোড়ন ইউজ করি এই পর্যায়ে লবণ চেক করে দেখবা যদি কম হয় তাহলে আর একটু লবণ দিয়া দিবা আমি আরও 2-3 মিনিট এইভাবে রান্না করে নিবো আর কাবার করছি না যারা কাবার করতেছেন কাবার করিয়া দিতে পারবা আমি কাবার করিয়া রাখছি না আর বেশি কাবার যদি থাকে কাবার করা থাকে তাহলে দেখা যায় যে বেশি পানি বাইরে যার এই যে নিচের দিকে তেমন একটা পানি বাইরেছে না আরও 2 মিনিট এইভাবে আমি বাজিয়ে নিবো রান্না শেষ হয়ে গেছে এখন আমি ডিশ আউট করবো অনেক সুস্বাদু হয়েছে অনেক সুন্দর একটা গ্রান বাইরেছে দেখতে পারা কত সুন্দর জর্জরা হয়েছে গার্ডেনের ফ্রেশ চাইনিজ পটল এই কারণে অনেক সুন্দর হয়েছে সম্পূর্ণ অর্গানিক এই তো রেডি হয়ে গেল চাইনিজ পটল রান্না খুব সহজ আর খুবই সিম্পল খাইতে কিন্তু অসাধারণ তো যদি ভালো লাগে আমার আজকের এই রেসিপি প্লিজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করিয়ে নিবা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ ফেসবুক পেজ থাকি যারা দেখা থ্যাংক ইউ ফলো দিয়া রাখবা ফলো দিতে ভুলবা না তো ভালো থাকো সবাই আজকে এই পর্যন্তই এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ